তাহলে টাকা ইনকামের সোর্স পেয়ে গেল অ্যাম্বার হার্ড। বাট এবার যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আবার খাবে মামলা। এখন কোন উপায়টা সে পেয়েছে সেটা তো জানাবই, সেই সঙ্গে থাকছে শীঘ্রই অভিনয় ছেড়ে দিবে ব্র্যাড পিট, অ্যান্ড রয়েছে ফ্রোজেন ফ্র্যাঞ্চাইজ, প্ল্যানেট অফ দি অ্যাপস, মিনিয়ন্স ও শাজামের সিকুয়াল নিয়ে কুইক কিছু আপডেট। প্রথমেই আসি ব্র্যাড পিটের কাছে। 30 বছর ধরে অ্যাক্টিং ক্যারিয়ার ধরে রাখা ব্র্যাড পিট রিয়েল সুন তাহলে অভিনয় ছেড়ে দিতে যাচ্ছে, অ্যান্ড রিসেন্টলি এমনই হিন্ট দিল সে নিজেই সম্প্রতি জি কিউ ম্যাগাজিনে দেওয়া এক ইন্টারভিউতে। ব্র্যাড পিট জানায় হয়তো এবছর অথবা নেক্সট ইয়ার সে রিটায়ারমেন্টে চলে যাবে, অ্যাক্টিং ছেড়ে দিবে। বাট সে এটাও জানায় অ্যাক্টিং ছেড়ে দিবে বলে সে যে কাজ করা ছেড়ে দিবে এমনটা নয়, অন্য কোনোভাবে সে মুভির সঙ্গে রিলেটেড থাকবে। মেবি ব্র্যাড পিট হয়তো মুভি প্রোডিউস করবে, হু নোজ। যাই হোক, সামনে অগস্টের 5 তারিখে তো তার বুলেট ট্রেন মুভি মুক্তি পাচ্ছে। এখন বিষয়টা হলো, আসলেই সে কি অভিনয় ছাড়বে নাকি মুভির বাস তোলার জন্য এমন স্টেটমেন্ট দিল, দেখা যাক। এবার অ্যাম্বার হার্ডের কাছে তো আসবো, বাট তার আগে কিছু মুভির কুইক আপডেট দিয়ে যাই। যেমন ফ্রোজেন ফ্র্যাঞ্চাইজের পার্ট 3 নিয়ে ইন্টারেস্টিং একটা আপডেট শেয়ার করলো অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার ক্রিস্টেন বেল, যে কিনা ফ্রোজেন ফ্র্যাঞ্চাইজে অ্যানা ক্যারেক্টারের ভয়েস দিয়ে আসছে। অ্যান্ড রিসেন্টলি সে এক ইন্টারভিউতে জানায় ফ্রোজেন পার্ট 3 এর স্ক্রিপ্ট এখন খুব সম্ভবত ডেভেলপমেন্ট স্টেজে আছে। ওয়াও, যদিও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট অ্যাক্ট্রেস ক্রিস্টেন বেলের মুখ থেকে এমন আপডেট পাওয়া এক্সাইটিং ব্যাপার তো বটে। অ্যানিমেশন মুভি নিয়ে যখন কথা বলছি তখন সামনে 1 জুলাই তো রিলিজ পেতে যাচ্ছে মিনিয়ন্স দ্য রাইজ অফ গ্রু, বাট রিসেন্টলি স্পেশাল একটা প্রিমিয়ারে ক্রিটিক্সরা এই মুভি আগেই দেখে ফেলে, অ্যান্ড রাইট নাও ক্রিটিক্সদের কিন্তু হিউজ প্রশংসা পাচ্ছে এই মুভি। কারো মতে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফান মুভি, কেউ আবার বলছে 2022 সালে এখন পর্যন্ত দেখা হলিউডের ফানিয়েস্ট মুভি সো ফার। ওয়েল, এখন ক্রিটিক্সের রিভিউ যখন এত পজিটিভ, ডেফিনেটলি মুভি তো ভালো কিছু ডেলিভার মাস্ট করছে। এদিকে আবার ডিজনি এখন প্ল্যান করছে প্ল্যানেট অফ দ্য অ্যাপস এর রিবোটেড ফ্র্যাঞ্চাইজকে সামনের দিকে নিয়ে যাওয়ার। 2017 সালে ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস যেখানে শেষ হয়েছিল, তারপর থেকে কন্টিনিউয়েশন হবে পরের পার্টে। অ্যান্ড জানা গিয়েছে স্ক্রিপ্টিং এর কাজ এখন চলছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি এবছরের শেষের দিক থেকে শুটিংও স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড শাজাম 2 মুভি ডিরেক্টর, তিনি কিন্তু এবার খুব বড় সড় একটা দাবি করে বসলেন। রিসেন্টলি সে তার টুইটার পোস্টে জানায় শাজাম 2 আগের মুভির থেকে অনেক অনেক বড় স্কেলের মুভি, অ্যান্ড সে চায় যেন ট্রেইলারে শাজাম 2 এর সব হাইলাইটেড এলিমেন্টসগুলো দেখিয়ে দেওয়া হয়। স্পয়লার নিয়ে সে মোটেও কেয়ার করে না, বরং সে এটা দেখাতে চায় তারা অডিয়েন্সের জন্য কোন লেভেলের মুভি বানিয়েছে। ওয়েল, কনফিডেন্স তো সুপার, বাট এত কনফিডেন্স থাকলে তো অ্যাভাটার 2 এর সঙ্গেই মুভিটা মুক্তি দিলেই পারত, হুদাই কেন পিছালো। ফাইনালি আসি অ্যাম্বার হার্ডের কাছে। অ্যাম্বার হার্ড তো পুরোপুরি নিঃস্ব, টাকা পয়সা তার নেই জনি ডেপকে দেওয়ার জন্য, এমনটা তো আমরা জেনেছি। আর তাছাড়া রিসেন্টলি তাকে আবার দেখাও গেছে ডিসকাউন্টেড একটা শপে যেয়ে শপিং করতে। সবকিছু মিলিয়ে অ্যাম্বার হার্ড টাকা পয়সা নিয়ে বড়ই ঝামেলার মধ্যে আছে, কিন্তু এর মাঝে সে কিন্তু টাকা ইনকাম করার একটা ভালো সোর্স পেয়ে গেছে। রিসেন্টলি বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে অ্যাম্বার হার্ড এখন তার জীবনী নিয়ে একটা বই লিখবে, যেই বইটা পাবলিশ করার জন্য সে অলরেডি মাল্টিমিলিয়ন ডলারের একটা ডিল করে ফেলেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, কাহিনী যেটা হয়েছে অ্যাম্বার হার্ড যে বইটা লিখবে সেই বইয়ে যদি সে জনি ডেপকে নিয়ে খুব উল্টাপাল্টা কিছু লেখে তাহলে জনি ডেপ তার বিরুদ্ধে মামলা করে দিবে। মানে বই পাবলিশ হওয়ার আগে জনি ডেপ এবং জনি ডেপের লয়ার অ্যাম্বার হার্ডের ওই বইটা পড়বে, তারপর অ্যাপ্রুভাল দিবে, তারপর অ্যাম্বার সেটা পাবলিশ করতে পারবে। অ্যান্ড রিপোর্টস এটাও বলা হয়েছে সোর্সের মতে অ্যাম্বার হার্ড এখন খুব ভালো মতোই জানে তার হলিউডের ক্যারিয়ার মোটামুটি শেষ এবং ওটা আর পিক আপ হচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই সে এখন তার ইনকাম সোর্সটা অন্যদিকে ডাইভার্ট করতে যাচ্ছে এবং সে এখন লেখালেখির কাজ শুরু করতে চাচ্ছে। সো ভিউয়ার্স, এই তো ছিল হলিউডের কিছু লেটেস্ট গসিপসের আপডেট, অ্যান্ড এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।